অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের ইংরেজি বই থেকে দশম এক্সপেরিয়েন্স সাকসেস ইস কাউন্টেড সুইটেস্ট থেকে পয়েন্ট থ্রি পয়েন্ট টু অ্যাক্টিভিটি বিস্তারিত উত্তর সহ আলোচনা করতে যাচ্ছে প্রথমে জেনে নিচ্ছি আমাদের জন্য নির্দেশনা কী দেয়া আছে রিড দ্য পয়েম অ্যাগেইন অ্যান্ড গেস দ্য মিনিংস অফ দ্য ওয়ার্ডস টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পয়েম Take help from your friends, teachers, or any other sources if you need any. Then make sentences with the words in the last column. Finally, present it in front of the class. One is done for you. কবিতাটি আবার পড়ো এবং ভালোভাবে বোঝার জন্য শব্দের অর্থগুলো অনুমান করো যদি প্রয়োজন হয় তাহলে বন্ধু শিক্ষক অথবা অন্য কোনো উৎসের সাহায্য নাও তারপর শেষের কলামের শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করো তোমাদের জন্য একটি উদাহরণ দেওয়া হলো সুপ্রিয় শিক্ষার্থী কবিতাটি থেকে কয়েকটি শব্দ এখানে দেয়া আছে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রথমটি করে দেওয়া আছে এভাবে সব শব্দগুলোর মিনিং লিখতে হবে তারপর তোমার নিজস্ব একটি সেন্টেন্স তৈরি করতে হবে সেই জন্য আমরা কবিতাটি আরেকবার শুনে আসি বাংলা অর্থ সহকারে দ্য রোট নট টেকেন কবিতাটি লিখেছেন বাই রবার্ট ফ্রস্ট দ্য রোড নট টেকেন এটা বাংলা অর্থ হচ্ছে যে পথে যাওয়া হয়নি টু রোডস ডাইভার্সড ইন আ উড হল হলদে বনের ভিতর দুটো পথ দুই দিকে বিচ্ছিন্ন ডাইভার্স মানে হচ্ছে বিচ্ছিন্ন অ্যান্ড সরি আই কুড নট ট্রাভেল বোথ আর আমি নিরুপায় একই সাথে দুটো পথ দেখার অ্যান্ড হি ওয়ান ট্রাভেলার লং আই স্টুড অ্যান্ট আই লুকড ডাউন ওয়ান অ্যাস ফার অ্যাস আই কোট অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মনে হল আমি একা এক পথিক যতদূর দূর চোখ চায় নিচে তাকিয়ে থাকলাম টু হোম ইট ব্যান্ড ইন দ্য আন্ডারগ্রোথ ঢাল বেয়ে যাওয়া একটি পথ শেষ হওয়া অবধি দেন টুক দ্য আদার অ্যান জাস্ট অ্যাসপেয়ার তারপর অন্য পথটিকে পরিপাটি মনে করে বেছে নিলাম অ্যান্ড হ্যাভিং পার হ্যাভস দ্য ব্যাটার ক্লাইম হতে পারে এই পথটি আগেরটি থেকে খানিক বেশি দাবি রাখে বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড উয়া কারণ এটি ঘাসে ঢাকা ছিল এবং পড়তে চেয়েছিল নিজ পোশাক দো ফর দ্যাট দ্য ফাসিং দেয়ার হ্যাট ওন দ্যাম রিয়েলি অ্যাবাউট দ্য সেম যদিও ওখানে মানুষের আসা যাওয়া ছিল সত্যি সত্যিই তাদের পোশাক পরিয়ে দিয়েছিল একইভাবে অ্যান্ড বোথ দ্যাট মর্নিং ইকুয়াল লে ইন লিভস নো স্টেপ হ্যাট ব্রোকেন ব্লাক দুটো সকালই তখন একইভাবে শুয়েছিল পাতাগুলো কোনো কালো পদক্ষেপ পিষ্ট করে যায়নি ও আই কেপ্ট দ্য ফার্স্ট ফর অ্যানাদার ডে হায় আগের পথটিকে আমি রেখে এসেছিলাম আরেক দিনের জন্য ইয়েট নোয়িং হাউ ওয়ে লিডস অন টু ওয়ে আই ডাবড ইফ আই should ever come ব্যাক তখনও জানতাম না পথ হাঁটার পথ আর সংশয় ছিল কোনো একদিন ফিরে আসার আই শ্যাল বি টেলিং দিস উইথ আয় আমি বলে যাব লজ্জাবনত হয়ে সামহেয়ার এইজেস অ্যান্ড এইজেস হ্যান্স বয়সের কোনো বয়সে ওই বয়সে টু রোস ডাইভার্সড ইন আড অ্যান্ড আই বনের ভিতর দুটো পথ বিচ্ছিন্ন ছিল আর আমি আই টুক দ্য ওয়ান লেস ট্রাভেলড বাই আর আমি বেছে নিয়েছিলাম কম আসা যাওয়ার পথটিকে অ্যান্ড দ্যাট হ্যাজ মেইড অল দ্য ডিফারেন্স যা সৃষ্টি করেছিল ভিন্ন কিছু সুপ্রিয় শিক্ষার্থী আমরা কবিতা শেষে বুঝতে পারলাম এখানে দুটি পথের মধ্যে যে পথটি পায়ে হেঁটে যাওয়া যায় গন্তব্যে সেই পথটি কিন্তু কবি বেছে নিয়েছিলেন তো জীবনে এরকম কিছু সমস্যা এলে যখন সিদ্ধান্ত গ্রহণ করতে হয় যে সিদ্ধান্তটি খুব সহজে সমাধান দিতে পারবে আসলে সেই সিদ্ধান্তটি গ্রহণ করা উচিত কবি এখানে হেঁটে যাওয়ার পথটি কিন্তু বেছে নিয়েছেন সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই কবিতাটি বুঝতে পেরেছ বুঝতে না পারলে পুরো কবিতাটির উপরে আরও একটি ভিডিও দেওয়া হয়েছে তোমরা অবশ্যই সেটা দেখে নেবে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাইভার্স শব্দটি অর্থ তোমাদের এখানে দেওয়াই ছিল অর্থাৎ একটি করে দেওয়া ছিল টু গো ইন ডিফার ডিফারেন্ট ডিরেকশনস টু গো ইন ডিফারেন্ট ডিরেকশনস অর্থাৎ বিভিন্ন দিকে যাওয়া সেন্টেন্সটা দেওয়া ছিল উই আর টু সিস্টার্স বাট ওয়ার টেস্ট অফ ফুড কমপ্লিটলি ডাইভার্সেস ফ্রম ইচ আমরা দুই বোন কিন্তু আমাদের খাবারের যে স্বাদ সেটা কিন্তু সম্পূর্ণ একে অপরের থেকে আলাদা দ্বিতীয়টি হচ্ছে ইয়েলো উট এটা মিনিং হবে টু গো টু আ জঙ্গল হুইস কালার ইস ইয়েলো জঙ্গলের মধ্য দিয়ে যাওয়া যেটা বর্ণ হচ্ছে হলুদ সেন্টেন্স মেকিং হলো উই বোথ আর গোয়িং থ্রু দ্য ইয়েলো উট আমরা দুজনেই এই হলুদ জঙ্গল দিয়ে যাচ্ছি তিন নম্বর হচ্ছে কবিতার মধ্যে কিন্তু ট্রাভেলার রয়েছে এখানে একটা এল দেওয়া আছে আসলে ট্রাভেলার শব্দটি বানান হচ্ছে ডাবল এল যেহেতু কবিতাটি ক্লাসিক্যাল সেই জন্য এটা একটা এল দেওয়া আছে যাই হোক তো এই ট্রাভেলার শব্দটির অর্থ হলো এ পারসন হুই ইজ ট্রাভেলিং একজন ব্যক্তি যে ভ্রমণ করে বা ভ্রমণ করছে সেন্টেন্স মেকিং ছোট্ট একটা সেন্টেন্স আমি এখানে লিখেছি হি ইজ এ ট্রাভেলার সে হচ্ছে একজন ভ্রমণকারী এরপর হচ্ছে ব্যান্ড এটা হচ্ছে অর্থাৎ মাথা নত করা যেটা বোঝায় নত নত জানু হে থাকা তো এটার মিনিং হচ্ছে সাবমিসিভ তো সেন্টেন্স মেকিং হলো দ্য ল্যাম্প পোস্ট গট বেন্ট ইন দ্য ক্রাশ অর্থাৎ ল্যাম্প পোস্টটা এই ধ্বংসযোগ্যের মধ্যে চলে গিয়েছে বা সেখানে বিলীন হয়ে গেছে এরপর হচ্ছে আন্ডার গ্রোথ আন্ডারগ্রোথ শব্দটি অর্থ হলো এ ম্যাচ অফ বুশেস অ্যান্ড প্লান্টস অর্থাৎ জঙ্গল এবং উদ্ভিদের একটা স্তূপ বা ঝোপঝাড় তোমরা বলতে পারো তা আন্ডারগ্রোথ এটা দিয়ে সেন্টেন্স মেকিং হলো আই নোটিসড সামওয়ান হিডিং ইন দ্য আন্ডারগ্রোথ অর্থাৎ আমি কাউকে এই ঝোপঝাড়ের মধ্যে লুকাতে দেখলাম এরপরে হচ্ছে ক্লেইম ক্লেইম শব্দটির অর্থ হল টু ডিমান্ড ওর আস্ক ফর সামথিং অর্থাৎ কোনো কিছু চাওয়া বা দাবি করা এটা সেন্টেন্স মেকিং হলো হি ক্লেইমড পলিটিক্যাল অ্যাসাইলাম অর্থাৎ সে একটা রাজনৈতিক আশ্রয় দাবি করেছিল বা চেয়েছিল উইয়া উইয়ার অর্থ হল টু হ্যাপ সামথিং অন অন এনি ওয়ান্স বডি অ্যাজ আ পিস অফ ক্লথ অর্থাৎ কারো শরীরে আসলে কোনো পোশাক পরিধান করা বা কোনো কিছু পরা শরীরের উপরে তো এখানে সেন্টেন্স মেকিং আমি করেছি আই হ্যাভ টু উইয়ার টাই যে আমাকে একটা টাই পড়তে হয়েছিল এটা ভুল ভুলক্রমে ডাই এসেছে এটা টাই হবে এরপরে হচ্ছে লে লে এ শব্দটি অর্থ হলো টু পুট সামবডি অর সামথিং ইন আ পার্টিকুলার পজিশন অর্থাৎ কাউকে বা কোনো কিছুকে একটা নির্দিষ্ট অবস্থানে রেখে দেয়া এর সেন্টেন্স মেকিং হলো হি লেইট হ্যান্ড অন মাই আর্ম সে তার হাত আমার বাহুর উপরে রেখেছিল এরপরে হচ্ছে সাই সাই শব্দ অর্থ হচ্ছে লং আর ডিপ ব্রেথ একটা লম্বা নিঃশ্বাস এ সেন্টেন্স মেকিং হলো এ হেভি সাই কেম ফ্রম হার মাদার একটা দীর্ঘশ্বাস তার মায়ের কাছ থেকে এসেছিল এরপরে হচ্ছে ডাউটেড ডাউটেড মানে হচ্ছে সন্দেহ করা এর অর্থ হল টু ফিল দ্যাট সামথিং ইজ নট ট্রু অর্থাৎ অনুভব করা যে কোনো কিছু সত্য নয় এরকম এরকম অনুভব করাটাই হচ্ছে সন্দেহ করা এ সেন্টেন্স মেকিং হলো আই প্রাইভেটলি ডাপ্টেড দ্য ট্রুথ অব দ্য স্টেটমেন্ট আমি ব্যক্তিগতভাবে এই বিবৃতিটার যে সত্য এ বিষয়ে আমি সন্দেহ পোষণ করেছিলাম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী তোমরা অবশ্যই বুঝতে পেরেছ আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে